বিক্ষোভের জের ধরে গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক আহ্বান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক টুইট বার্তায় এরই মধ্যে এই বিক্ষোভের পক্ষে নিজের সমর্থন জানান দিয়ে গেছেন এই মার্কিন প্রেসিডেন্ট। ইরানে জনগণের বিক্ষোভে পুলিশের দমনপীড়নকে সরকারি সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে একে বিশ্ব শান্তির জন্য হুমকি বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার ট্রাম্পের আহ্বানে নিরাপত্তা কাউন্সিলের ওই বৈঠকে বেশিরভাগ রাষ্ট্রই ট্রাম্পের এই আশঙ্কা উড়িয়ে দেন। এই বৈঠককে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ উল্লেখ করে জাতিসংঘে ফরাসি রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া দেলার্ত্রে বলেন, ইরানে এই বিক্ষোভ মোটেও আঞ্চলিক বা বিশ্ব রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। ইরান মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ একটি দেশ, তবে সেখানে চলমান বিক্ষোভ একান্তই তাদের আভ্যন্তরীণ ব্যাপার। সেটা কোনোভাবেই বিশ্বের অন্য কোনো দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে আমার তা মনে হয় না। ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে একমত পোষণ করেন জাতিসংঘে ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথিউ রাইক্রফটও। সেই 9/11 থেকে ইরানের সঙ্গে সম্পর্ক আমাদের। ইরান এখন মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদ দমনেও কাজ করছে। তাদের দেশে যে কোনো ধরনের সংকটে আমরা সরকারের পাশে আছি। অন্যদিকে ইরানের রাষ্ট্রদূত গোলাম আলী খসরু অভিযোগ করেন, ইরানের এই বিক্ষোভে উস্কানি দিয়ে শুধু ক্ষান্তই হচ্ছেন না ট্রাম্প, নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য পদকে অন্যায়ভাবে ব্যবহারের চেষ্টা চালাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্র বরাবরই এই বিক্ষোভে উস্কানি দিয়ে আসছে। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার মার্কিন সরকারের নেই, তাই নিরাপত্তা কাউন্সিলের ক্ষমতাকে অসদুপায়ে ব্যবহার করছে তারা। ইরানের পক্ষ সমর্থন করে রুশ রাষ্ট্রদূত বলেন, এই বৈঠক ডেকে নিরাপত্তা কাউন্সিলের সময় নষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এটা নিরাপত্তা কাউন্সিলের কালক্ষেপণ। ট্রাম্প এই সংস্থার গুরুত্ব বুঝে উঠতে পারেননি। আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করতে এই গুরুত্বপূর্ণ সংস্থাকে ব্যবহার করতে পারি না। ইরানে গেল বৃহস্পতিবার উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি শহরে মূলত অর্থনৈতিক দুরবস্থা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন স্থানীয় বিক্ষুব্ধরা। পরে তা সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। শুরু থেকে এই বিক্ষোভে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। শুক্রবারের বৈঠকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত আবারও ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সাধুবাদ জানান।